হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে অনেকগুলো আতশবাজি আছে, আপনারা দেখে নেন। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব যে এই আতশবাজিগুলো আপনারা কোথা থেকে নেবেন আর কিভাবে সংগ্রহ করবেন এবং প্রাইস এবং কোথা থেকে কম দামে নিতে পারবেন। তাই আসুন সময় না নষ্ট করে আপনাদেরকে বোমের ভিডিওগুলো দেখিয়ে দিই। প্রথমে আপনাদের বোমগুলো একবারে ঠেলে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে অনেক বোম বলা চলে, যাই হোক তারপর আপনাদেরকে দেখাবো আমি। আমি সবগুলো বের করতে সক্ষম হয়েছি। যেমন আমার হাতে আপনারা এই বোমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনারা তো এটা চিনতেই পারছেন, সলতা বোমটা। এটার প্রাইসটা হচ্ছে 5 টাকা করে। তারপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো হচ্ছে রকেট বোম, যেগুলো আকাশে উড়ে একদম একটা আপনাদেরকে বেস্ট এক্সপিরিয়েন্স দিতে সক্ষম হবে। এগুলো হচ্ছে ওই টাইপ বোমগুলো, এগুলো আকাশে ঝর্ণা টাইপ হয়, যে বোমগুলো ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে। আমি ভিতরটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে হচ্ছে 28, আপনারা 28 বোমা সবাই চিনে থাকবেন। এগুলো খুচরা বাজারে 35 টাকা পেয়ে যাবেন, পাইকারি হয়তো 25 টাকা হবে। আমার প্রথম ভিডিওর ইনফরমেশন গুলো ভুল ছিল, তাই আমার পরবর্তী ভিডিওটা করা। দ্বিতীয় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতেছেন চকলেট বোমা, এটা হচ্ছে সেই বুড়িমার চকলেট বোমা। এই যে আপনাদের হাতে একটু দেখিয়ে দিলাম আমি, এগুলো চকলেট বোমা, বুড়িমার বোমাগুলো। এগুলো ছোট, এখন খুব ছোট করে ফেলছে, তারপর এগুলো 10 টাকা করে এখনো রাখে। কিন্তু এগুলোর আওয়াজের চাইতে আমি আপনাদেরকে সবসময় বলবো এগুলো নেন, এগুলোর আওয়াজ কোয়ালিটি খুব ভালো হয়, সাউন্ড কোয়ালিটি। আমি নিজে ট্রাই করে দেখেছি যে খুব ভালো সাউন্ড কোয়ালিটি হয় এগুলোর। তারপরে আপনারা আর এখানে দেখানোর মতো কিছুই নেই। তারপরও আমি বলছি যে আপনারা সবসময় চেষ্টা করবেন এই বোমগুলো নেওয়ার। আর আমি লোকেশনের বিষয়ে একটা কথা বলেছিলাম যে কোথা থেকে কিনবেন, সেই ধারণা দিয়ে দিব। আপনারা যদি ঢাকায় হন সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন চক বাজার, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনের একটা এলাকা আছে না, শাক, যে শাকরাইনের জিনিস বিক্রি করে, ওদিকে পাবেন। আর আপনারা যদি টঙ্গীর দিকে হন সেই ক্ষেত্রে, টঙ্গী বা গাজীপুরের দিকে হলে সেই ক্ষেত্রে আপনারা এটা টঙ্গী বাজারে পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেহেতু আমাদের নিজস্ব রিভিউ, এইসব সবগুলো প্রোডাক্ট আমাদের কিনে কিনে রিভিউ করতে হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নিত্য নতুন ভিডিও আসতেই থাকবে আমাদের চ্যানেলে। আমাদের পরবর্তী ভিডিওগুলো হবে এই বোম নিয়ে এক্সপেরিমেন্ট ভিডিও, যা আপনারা 31st নাইটে দেখতে পারবেন। এগুলো নিয়ে ফুল এক্সপেরিমেন্ট করা হবে, তাই অবশ্যই আমাদের সাথে থাকুন। আর বোমগুলোর প্রাইস সম্পর্কে আপনাদেরকে আবার ধারণা দিয়ে দিচ্ছি, আর আমি এই কথাটা আবার বলে রাখি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের নিজস্ব রিভিউ, নিজস্ব টাকা খরচ হয়, তাই আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের খুবভাবে অনুপ্রেরণা যোগায়, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এগুলো আপনারা যদি কিনতে যান তাহলে খুচরা পার পিস 200 টাকার মতো পড়বে, এগুলো 35 টাকার মতো পড়বে, এগুলো 5 টাকা করে। বুড়িমার চকলেট বোমা খুব বাজে, আপনারা এগুলোই কিনেন, এটা বাদ দিন, এটা সাউন্ড কোয়ালিটি একদম নর্মাল। আমি যেহেতু একটা ফুটাইছি, একটা ফুটায় রিভিউ দেওয়া উচিত না, তারপর আমার যতটুকু মনে হইলো তার চাইতে এটা 10 গুণ সাউন্ড কোয়ালিটি ভালো। আর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এরকম সবসময় আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।